আর অন্যদিকে সন্দেশখালীর ঘটনায় জামিন, হাইকোর্টেও জামিন বিকাশ সিং এর, বিজেপি নেতা বিকাশ সিং এর জামিন বসিরহাট আদালতের পর হাইকোর্টেও জামিন বিজেপি নেতার, সন্দেশখালীর বিজেপি নেতাকে জামিন, 2,000 টাকার বন্ডে জামিন বিচারপতি কৌশিক চন্দর। আরো একবার আপনাদের জানিয়ে রাখি সন্দেশখালীর ঘটনায় জামিন, যেখানে বিকাশ সিং ও আয়েশা বিবিকে জামিন, বিজেপি নেতা ও আইএসএফ নেত্রীকে জামিন, বিজেপি নেতা সন্দেশখালী কাণ্ডে বিজেপি নেতা বিকাশ সিং কে জামিন, হাইকোর্টেও জামিন বিকাশ সিং এর, বসিরহাট আদালতের পর এবার হাইকোর্টেও জামিন পেলেন বিজেপি নেতা। বিস্তারিত জানবো অর্ণব, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অর্ণব। দেখো, বিজেপি নেতা সন্দেশখালী থানা থেকে অদূরই যার বাড়ি, এই বিকাশ সিং কে আজ জামিন দিল 2,000 টাকার বন্ডে বিচারপতি কৌশিক চন্দর। এবং গতকাল নিরাপদ সর্দার প্রাক্তন সিপিআইএম বিধায়ক, তার জামিনের মামলার ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম যে অভিযোগটা তার আইনজীবীরা করছিলেন যে অভিযোগপত্র পাওয়ার আগেই এফআইআর দায়ের হয়ে যাচ্ছে এবং সেই এফআইআর এর ভিত্তিতে গ্রেপ্তার হয়ে যাচ্ছে, একই ধরনের অনুরূপ ঘটনা বিকাশ সিং এর ক্ষেত্রে রয়েছে এমনটাই তার আইনজীবীরা আদালতকে জানান। এবং এফআইআর এর বিশেষ কোনো সারপত্তা নাই যেখানে গ্রেপ্তার করে রাখতে হবে। সব মিলিয়ে বিচারপতি কৌশিক চন্দ্র বিকাশ সিং বিজেপি নেতা সন্দেশখালী তাকে 2,000 টাকার বন্ডে জামিন দিলেন কিছুক্ষণ আগেই। সব মিলিয়ে 2টি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। এর আগেও পুলিশ কাস্টডিতে ছিলেন বিকাশ সিং, তিনি যেদিন জামিন পান সেদিন তাকে দিয়ে পুলিশ গ্রেপ্তার করে এবং সেই গ্রেপ্তারের মামলাতেই এবার জামিন দিল। অর্থাৎ দ্বিতীয়বার যে মামলা তিনি গ্রেপ্তার হয়েছিলেন সেই মামলাতে এবার জামিন দিল বিচারপতি কৌশিক চন্দ্র। এবং এক্ষেত্রে অভিযোগ নেতা মামলাকারীদের অর্থাৎ বিকাশ সিং এর আইনজীবীদের যে অভিযোগপত্র যেদিন আসছে তার আগেই এফআইআর হয়ে অ্যারেস্ট হয়ে গেছেন একজন অভিযুক্ত, এটা কিভাবে সম্ভব? সব মিলে নিরাপদ সর্দারের যে আইনি পথ খুলেছিল গতকাল ডিভিশন বেঞ্চ, তার যদি সেই একই আইনি পথে হেঁটে এবার বিচারপতি কৌশিক চন্দ্র সহজ জামিন দিলেন বিজেপি নেতা বিকাশ সিং। বেশ,